এক্সকিউজ মি ম্যাডাম, এখানে মাস্কটা এলাও না। আগে মাস্ক নিন, তারপর আপনি এখানে প্রবেশ করতে পারবেন। মাস্ক অসম্ভব। জীবনে আমার পরিবারে কেউ পরেনি, আমার নানার বাড়ি কেউ পরেনি, আমার দাদার বাড়ি কেউ পরেনি, আমার আশেপাশের গ্রামে পরেনি, আমার 14 গোষ্ঠীতে কোনোদিন মাস্ক পরেনি। আমি পরবো মাস্ক? অসম্ভব। দেখেন ম্যাডাম, আমার কিছু করার নেই। আপনি যদি এই মলে শপিং করতে চান, তাহলে আপনার মাস্ক পরে শপিং করা লাগবে। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে যে আপনি মাস্ক পরতে চান না, তাহলে আপনার অন্য কোথাও যেয়ে শপিং করা লাগবে। এই মলে যারা শপিং করতেছে দেখেন সবাই মাস্ক পরে আছে। এই কারণে আপনারাও যদি আপনার যদি ইচ্ছা করে এই মলে শপিং করার, তাহলে আপনারও মাস্ক পরে থাকা লাগবে। তোমার এত বড় সাহস, তুমি জানো আমি কে? আমার বাবা ডিসি, চাচা এসপি, আমার 14 গোষ্ঠীতে সরকারি বড় বড় কর্মকর্তা। তুমি কি আমাকে মলে প্রবেশ করতে দিবা না? তুমি জানো আমার কিছু করার নেই। আপনি আমাকে ভয় দেখে কোনো লাভ নেই, কারণ আপনার বাবা যদি ডিসি হয় নাহলে মন্ত্রী, আমার কিছু আমি কিছু করতে পারবো না।